সেমিফাইনালে কখনো আর্জেন্টিনা হারে না, তো যখন হারে না কোনো না কোনোভাবে ভক্তরা ভয়ে থাকে যদি রেকর্ড ভাঙে, সেরকম কোনো ভয় থাকতে পারে ক্রোয়েশিয়ার সাথে? ভয় থাকলেও ভয় পাওয়া চলবে না, ভয়টা মনের কোণেই থাকুক, আর্জেন্টিনা ম্যাচটা জিতবে এটাই সবাই বিশ্বাস করুক, এই বিশ্বাসটা আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা করুক এবং সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর যে দলটা ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে সেই দলের এগেনস্টে আপনি ভয় পাবেন না, এটাতে হওয়ার তো কোনো কারণ নাই, ভয় পেলেই বরং আপনি আরও সতর্ক থাকবেন। যাদের ওই যে বলা হয় না যে চাপ কী, চাপ বলতে তো কিছু নাই, এটা ঠিক না। আপনি এত বড় ম্যাচ খেলবেন, আপনি একটু ভয়ে থাকবেন না, একটু শঙ্কায় থাকবেন না, আপনি একটু চাপ বোধ করবেন না কিংবা প্রচণ্ড চাপ বোধ করবেন না, এটা তো হতে পারে না। আপনি চাপে থাকবেন, আপনি ভয় পাবেন, আপনি শঙ্কায় থাকবেন, প্রতি মুহূর্তে আপনার বুকে কাঁপন ধরবে, কিন্তু এর সব কিছু ধরে বেঁধে রেখেও আপনাকে পারফর্ম করতে পারবে। এই জন্যই বলা হয় যে আপনি বড় ম্যাচে যখন পারফর্ম করবেন তখনই আপনি বড় প্লেয়ার, বড় টিম, এবং সেই বড় ম্যাচ আর্জেন্টিনা ক্রোয়েশিয়া দুই দলের সামনে। একই রকম তো বোধ হয় ক্রোয়েশিয়ার জন্য, তারাও তো ফাইনালিস্ট, তাদেরও তো মানে অনেক সময় হয় কি আমার হারানোর কিছু নাই কিন্তু তারও হারানোর আছে, কারণ তাকে আছে। তো সেই দিক থেকে যদিও ক্রোয়েশিয়া দলকে বলা হচ্ছে যে তারা খুব কুল খেলে, তারা খুব রাশ করে না, লুকা মডরিচ তিনি বল পেলে সেইখানে মনে হয় এটা ব্যাংকের লকারে বল আছে এরকম বলা হচ্ছে, সব কিছু মিলিয়ে দুই দলের যদি ভারসাম্য বলেন সেক্ষেত্রে লাতিন আর ইউরোপের শক্তি কি আরও একবার মানে এখানে সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে আর্জেন্টিনা লাতিন ফুটবল খেলে না অনেকদিন। লাতিন ফুটবল বলতে আমরা যেটা বুঝি অ্যাকচুয়ালি লাতিনের কোনো দেশই এখন আর লাতিন ফুটবল খেলে না, তারা হচ্ছে যেমন ব্রাজিলের কথা যদি বলি তারা ইউরোপিয়ান লাতিন মিলে একটা জগা খিচুড়ি ফুটবল খেলে। আর্জেন্টিনার যে ব্যাপারটা তারা লাতিন এবং আপনার ইউরোপিয়ান দুটোর সম্মিলনে ইফেক্টিভ একটা ফুটবল খেলে, যেখানে সৌন্দর্যের চেয়ে বড় কথা হচ্ছে রেজাল্ট ওরিয়েন্টেড ব্যাপার, যে কারণে সৌদি আরবের সঙ্গে হারের পরে আর্জেন্টিনা পরপর যে ম্যাচগুলো খেললো দুটো নকআউট দুটো গ্রুপ ম্যাচ, এই চার ম্যাচে আর্জেন্টিনার প্রতি ম্যাচেই ডিফারেন্ট সর্ট অফ স্ট্র্যাটেজি, বেস্ট ইলেভেনে পরিবর্তন, অর্থাৎ রেজাল্ট পাওয়ার জন্য যে খেলাটা খেলা দরকার আর্জেন্টিনা ঠিক সেই খেলাই খেলেছে। আপনি হিসেব করে দেখেন নেদারল্যান্ডসের বিপক্ষে তারা পাঁচজন ডিফেন্ডার নিয়ে খেলেছে, তিনজন সেন্ট্রাল ডিফেন্ডার নিয়ে খেলেছে, যেটা সবশেষ 30-35 ম্যাচে আর্জেন্টিনা করেনি, কিন্তু সময়ের প্রয়োজনে অপোনেন্ট বিবেচনা করে অপোনেন্টের খেলোয়াড়দের হাইট বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ প্রতিটা ব্যাপারই ট্যাকটিক্যাল অ্যানালিসিস থেকে করা। সো স্কালোনিস কোচ হিসেবে আমার মনে হচ্ছে যে তিনি অ্যাকচুয়ালি তার দলটাকে কীভাবে খেলাবেন, কীভাবে সাকসেসফুল হবেন এই ওয়ার্কআউটটা তিনি খুব ভালো করেছেন। ক্রোয়েশিয়ার দিকে যদি আপনি যান, ক্রোয়েশিয়া খুব ভালো জানে যে কোনো অপোনেন্টের এগেনস্টে কীভাবে ম্যাচ পরিস্থিতি হ্যান্ডেল করতে হয়। তাদের সবচেয়ে বড় শক্তি তাদের মিডফিল্ড, মাতেও কোভাচিচ, মার্সেলো ব্রজোভিচ এবং লুকা মডরিচের কথা তো আপনি বললেনই, এই কথাটা আমি এর আগেও বলেছি যে ব্রাজিল ম্যাচে 693টা পাস দিয়েছিল ক্রোয়েশিয়া, এই 693টা পাসের মধ্যে 250 মতো পাস দিয়েছেন ওই তিনজন এবং তাদের পাসিং অ্যাকুরেসি অলমোস্ট 90%, অর্থাৎ পুরো ম্যাচটা বা মিডফিল্ডটা নিয়ন্ত্রণ করেন হচ্ছেন ওই তিনজন। আর্জেন্টিনা কোন স্ট্র্যাটেজিতে যাবে, এই ম্যাচে কি তারা এক্সট্রা একজন মিডফিল্ডার খেলাবে, তাদের লেফট ব্যাক অ্যাকুনা দারুণ ফর্মে ছিলেন, সেই অ্যাকুনা নাই, ওইটা চিন্তা করে নতুন কিছু প্ল্যান করবেন কোচ যদি স্কালোনি যদি নতুন কিছু প্ল্যান করেন যে ভাই আমি সহজ করে ক্রোয়েশিয়াকে মিডফিল্ডের দখলে রাখতে দেব না, আমার কাছে মেসি আছে, মেসি যদি তিনটা ওপেন স্পেস পায় মেসি একটা গোল করে দেবে, একটা কথার কথা বলছি আমি। সো এইখানে স্ট্র্যাটেজিক কিছু ব্যাপার স্যাপার থাকবে এবং সেই স্ট্র্যাটেজিক্যাল ব্যাপার আসলে লাতিন ফুটবলের সঙ্গে যায় নাকি ইউরোপিয়ান ফুটবলের সঙ্গে যায় সেটা আসলে আরেফিন বিবেচ্য না, বিবেচ্যটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজি ম্যাচ সিচুয়েশনে কতটুকু ইফেক্টিভ, ম্যাচে ফল বের করতে পারে কিনা। আর্জেন্টিনা খেলা আসলেই মানে ব্রাজিলের কথা চলে আসে, সেটা চলে আসে বাংলাদেশের প্রেক্ষাপটে, কারণ আপনি আমি জানি না আপনার কাছে আমার এইটাই প্রশ্ন যে ব্রাজিল যখন বিদায় নিল কোয়ার্টারে তারপর থেকে ওয়ার্ল্ড কাপের হাইপটা এখানে আর্জেন্টিনা আছে, তাদের দর্শকরা অনেক বেশি চাঙ্গা আছে, কিন্তু আলোচনাটা কোথায় যেন স্তিমিত, আর্জেন্টিনার দর্শকরা চাঙ্গা নেই, কেননা ধরেন আর্জেন্টিনার ব্রাজিলের ভক্তদের মধ্যে যে ধরনের ফুটবল আলোচনা, যে ধরনের তর্ক বিতর্ক সমালোচনা বন্ধুদের মধ্যে যেটা হয় এই জিনিসটা থেমে গেছে, কেননা ব্রাজিলের যারা সাপোর্টার আছেন তারা চুপ হয়ে গেছেন কারণ ব্রাজিল হারে বাদ পড়ে গেছে। এখন আর্জেন্টাইন ভক্তরাও মানে ব্রাজিলিয়ান সাপোর্টারদের আসলে কোনো কিছু বলতে পারছেন না, যে কারণে তাদের মধ্যে যে উদ্দীপনার ব্যাপারটা সেই উদ্দীপনাটা একটু হলেও ভাটা পড়েছে। এখন ব্যাপারটা এমন হয়ে গেছে যে শুধু আর্জেন্টিনার ম্যাচটাই তাদের জন্য টিকে আছে, তাদের জন্য কোনো রাইভাল বা প্রতিদ্বন্দ্বী বলতে কোনো কিছু নেই, এই ব্যাপারটা একটু হলেও ভাটা পড়েছে। কিন্তু আমার যেটা মনে হয় যে
যেহেতু বাংলাদেশে যতটুকু আমরা খালি চোখে দেখে মনে হয় যে আর্জেন্টাইন সমর্থকরা বেশি, তো এই ম্যাচটার আলাদা একটা গুরুত্ব বহন করে এবং গ্লোবাল ফুটবলের পার্সপেক্টিভে লিওনেল মেসির জন্য হলেও এই ম্যাচটা অবশ্যই আলাদা গুরুত্ব বহন করে। আমরা শেষ প্রশ্ন আপনার কাছে, এটা খুবই মানে এই প্রশ্নটা না করলেই না আবার করাটা উপকামী হয়, প্রেডিকশন করতে পারেন যে কী হইতে পারে? আমি মানে প্রেডিকশন যদি করতে হয় আমি স্কোর লাইন বলতে পারবো না, কিন্তু ম্যাচের পাল্লা আর্জেন্টিনার থেকে ঝুঁকে থাকার সম্ভাবনা বেশি। সম্ভাবনা বেশি হচ্ছে এই কারণে, আপনি যত ইকুয়েশনই বলেন, যত পরিসংখ্যানই বলেন, এখন আমাদের দেশে লেখালেখির ক্ষেত্রে একটা ট্রেন্ড শুরু হয়েছে যে নাম্বারস এইটা ওইটা হ্যান ত্যান, এক ধরনের বিশেষজ্ঞ পাওয়া যায় তারা নাম্বারস নিয়ে খুব নাড়াচাড়া করেন। আমরাও পরিসংখ্যান নিয়ে কথাবার্তা টুকটাক বলি, কিন্তু দিন শেষে নাম্বারস পরিসংখ্যান ম্যাথ সিচুয়েশনে কোনো প্রভাব রাখে না ভাই, কিছুই রাখে না। ম্যাথ সিচুয়েশনে আপনার একজন ফুটবলারের, একজন ক্রিকেটারের, একজন বাস্কেটবল প্লেয়ারের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স সব কিছু তছনছ করে দেয়, সব কিছু জাস্ট তছনছ করে দেয়। ধরেন আপনার গোলকিপার ম্যাচ টাই ব্রেকারে গিয়েছে, এমন একজন গোলকিপার যে তার সারা জীবনে হয়তো 100টা টাই ব্রেকার বা পেনাল্টি শটের সামনে দাঁড়িয়েছেন, 10টা সেভ করেছেন, একটা কথার কথা, সেই গোলকিপার বিশ্বকাপ সেমিফাইনালের টাই ব্রেকারে 3টা পেনাল্টি সেভ করে দিলেন, এগুলো আপনি সংখ্যা দিয়ে মিলাইতে পারবেন না। সো লিওনেল মেসির মতো একজন প্লেয়ার আছেন বলে আমি আর্জেন্টিনাকে ফেভারিট মনে করি, তিনি যদি না থাকতেন একদম নির্দ্বিধায় নিশ্চিন্তে ক্রোয়েশিয়া ফেভারিট, এটা বলে দেওয়া যেত। এবং লাস্টলি শুধু এইটুকু বলবো যে ব্রাজিল টিমের যে উদাহরণটা সামনে চলে আসে, ব্রাজিল টিমের বাপ পড়া নিয়ে যে অ্যানালিসিসগুলো আমরা পড়েছি বা শুনছি বিশ্লেষকদের কাছ থেকে বা সাবেক ফুটবলারদের কাছ থেকে, যে একজন কোচ একজন তার কোচিং প্ল্যান বা স্ট্র্যাটেজি দিয়ে দারুণ একটা স্কোয়াডকেও যে ভাসিয়ে দিতে পারেন, তিতে তার স্ট্র্যাটেজি এবং ব্রাজিল দল হচ্ছে তার প্রমাণ। একইভাবে স্কালোনি, তার কথা বলা হচ্ছে যে একটা মোটামুটি সামর্থ্য সম্পন্ন দল নিয়ে, অনেক বেশি এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট না কিন্তু মোটামুটি ট্যালেন্ট আছে, এরকম একটা দলকে সুন্দর একটা পরিকল্পনায় ম্যাচ বুঝে, ম্যাচের প্রতিপক্ষের প্লেয়ার বুঝে, প্রতিপক্ষের খেলার ধরন বুঝে যে গেম প্ল্যান করা, সেই দিক দিয়ে আর্জেন্টিনাকে তিনি দারুণ একটা জায়গায় নিয়ে গেছেন। তো সব মিলে বলবো যে আমি ওই পরিসংখ্যানগুলো দূরে সরিয়ে রেখে শুধুমাত্র মেসির কারণেই আর্জেন্টিনা ফেভারিট। আপনার শেষ প্রশ্নের উত্তরের প্রথম পার্টের কথা মনে করে আমার একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে খেলা যদি 90 মিনিট শেষ হয়ে 120 মিনিট পরে যদি ড্রাইভেকে যায়, তখন সেই রেজাল্ট আসতে ভোর হয়ে যেতে পারে, কারণ দুটি দল ইতিমধ্যে তারা প্রমাণ করেছে যে না, তারা ড্রাইভেকে ভালো নার্ভস ঠান্ডা রাখতে পারে। আপনার কি মনে হয় যে সকাল হয়ে যেতে পারে? একটা আলটিমেটলি যে ব্যাপারটা কি সকাল হয়ে যাবে না, মানে টাই ব্রেক আসলে 5টা শতেই শেষ হওয়ার কথা নর্মালি, তারপর যদি সাডেন ডেথ 1-1 হয় সেটা তো আরেকটা বিষয়। জিনিস হচ্ছে যে জাস্ট পরিসংখ্যানটা বলি, এখানেও পরিসংখ্যানের প্রশ্ন আছে, এটা হচ্ছে জাস্ট বোঝানোর জন্য, ডমিনিক লিভাকোভিচ ব্রাজিলের এগেনস্টে 11টা সেভ করেছেন, 11টা। এমিলিয়ানো মার্টিনেস, তাকে গোলকিপার হিসেবে আপনি গ্লোবাল ফুটবলে ম্যানুয়েল নোয়ারকে যেভাবে দেখেন, কিংবা ধরেন আলিসনকে যেভাবে দেখেন, কিংবা থিবো কুর্তোয়াকে যেভাবে দেখেন, সেভাবে আপনি কখনোই এমিলিয়ানো মার্টিনেজের নাম বলবেন না, কিন্তু এই মানুষটা টাই ব্রেকে দারুণ পারফর্ম করেছেন, কোপা আমেরিকার সেমিফাইনাল আর্জেন্টিনাকে জিতিয়েছেন এবং লাস্ট ম্যাচেও ঠিক একই কাজটা করেছে। সো ইউ নেভার নো কী হতে যাচ্ছে। আমার মনে হয় যে 120 মিনিটের যে খেলা, আর্জেন্টিনা ক্রোয়েশিয়া সেমিফাইনাল, সময় যত গড়াবে ম্যাচের পাল্লা তত বেশি ক্রোয়েশিয়ার দিকে ঝুঁকে পড়বে, আর আর্জেন্টিনা আমার মনে হয় চাইবে 90 মিনিটে খেলাটা শেষ করার জন্য, কেন ক্রোয়েশিয়া লাস্ট ওয়ার্ল্ড কাপের 3 ম্যাচ ফাইনাল বাদ দিয়ে এই ওয়ার্ল্ড কাপের 2 ম্যাচ, অর্থাৎ তাদের সবশেষ বিশ্বকাপের নকআউটের 6 ম্যাচের 5 ম্যাচ তারা 120 মিনিট খেলে তারপরে হচ্ছে কোয়ালিফাই করেছে। সো তাদের জন্য ব্যাপারটা খুব নর্মাল, খুব স্বাভাবিক। আর্জেন্টিনা যেমন সেমিফাইনালে হারে না, ঠিক আর্জেন্টিনার জন্য তারা এরকম টাই ব্রেক সিচুয়েশনে তারা খুব ভালো পারফর্ম করে, ওয়ার্ল্ড ফুটবল, বিশ্ব ফুটবল, বিশ্বকাপে এই ঘটনা বারবারই ঘটেছে, কিন্তু আর্জেন্টিনার এই দলটা আমার মনে হয় না কোনোভাবেই ওই পুশটা করে 120 মিনিট খেলতে যাবে বা টাই ব্রেকারে যেতে যাবে, তাতে তাদের জয়ের সম্ভাবনা কমবে। শেষ চার লড়াই খুবই মানে এক্সাইটিং লড়াই হবে এবং এখানে প্রেডিকশন করার কিছুই নেই। আর আমার যেটি মনে হয়, মন বলছে আর্জেন্টিনা 90 মিনিটেই জিতে যাবে।